সূর্য কি মরে যাবে আমরা জানি সূর্য একটি নক্ষত্র অন্যান্য নক্ষত্র যারা মহাকাশে বিচরণশীল তাদের মধ্যে যখন পরিবর্তন সম্ভব এমন কি তারা একদিন শেষ পর্যন্ত মরেও যাবে তখন সূর্যের ভবিতব্য অন্য কিছু হওয়া সম্ভব নয় এমন সব চিন্তা বৈজ্ঞানিকদের ব্যস্ত করে তোলে সূর্যের নিজের মধ্যে সে প্রতিনিয়ত নানা পরিবর্তন ঘটিয়ে চলছে তার ফলে আমাদের সামনে সমস্যা কি দেখা দিতে পারে অনেক রকম পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানীদের দল কিছু কিছু সিদ্ধান্তে এসেছেন এক সময় ধারণা করা হতো যে সূর্যের তাপ ক্রমশ জুড়িয়ে আসছে ক্রমশ শীতল হচ্ছে এটা যদি ঘটনা হতো তাহলে সূর্যের পরমায়ু মাত্র সামান্য কয়েক হাজার বছর হতো কিন্তু সেটা ঠিক নয় আজকের বৈজ্ঞানিকরা নিশ্চিতভাবে জানতে পেরেছেন যে সূর্যের এই আলো আর তাপের বিচ্ছুরণ ঘটে সূর্যের ভেতর তাপীয় পারমাণবিক প্রতিক্রিয়ার ফলে এই প্রতিক্রিয়া চলাকালীন সূর্যের হাইড্রোজেন অণুকণারা হিলিয়াম নিউক্লিয়াস রূপে পরিবর্তিত হতে থাকে হাইড্রোজেনের হিলিয়াম হয়ে যাওয়ার মানে হলো শক্তি উৎপন্ন হওয়া এই পরিবর্তন এমনি ঘটে না দেখা দেয় সাতাশ মিলিয়ন মানে দু কোটি সত্তর লক্ষ ফারেনহাইট ডিগ্রির তাপ উৎপন্ন হয় এই ভয়ঙ্কর তাপ যখন মহাকাশ আর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বিচ্ছুরিত হয়ে পৃথিবীতে নেমে আসে তখন শতকরা এক ভাগ মাত্র বাকি থাকে তো এখন প্রশ্ন হল যে সূর্যের ভাড়ারে এই হাইড্রোজেন কত পরিমাণ আছে যা আছে তাতে সূর্যের লক্ষ কোটি বছর স্বচ্ছন্দে টিকে থাকার কথা অন্তত দশ বিলিয়ন বছর তো বটেই তবে বৈজ্ঞানিকদের মতে সম্ভবত এই বয়সের আধখানা মাত্র খরচ হয়েছে আর তার মানে এখনও অন্তত বেশ কয়েক হাজার লক্ষ কোটি বছর আমরা সূর্যকে দেখতে পাব